যাদের বাজেট কিনা 15 থেকে 20 হাজারের মধ্যে রয়েছে, একটু রেডি হয়ে চুপচাপ ভদ্রশীলের মতো এভাবে বসে পড়ুন, কারণ আজকের ভিডিওতে চারটি একদম সেই লেভেলের স্মার্টফোন রয়েছে যা মার্কেটে এই মুহূর্তে পুরো কাঁপাইতেছে। আপনারা হয়তো খেয়াল করছেন, রিসেন্টলি 15 থেকে 20 হাজার টাকার মধ্যে অনেক অনেক স্মার্টফোন চলে আসছে, যেগুলো কিনা মানে ভাই সেই লেভেলের জিনিসপত্র অফার করছে। মানে এমন স্মার্টফোনও তো আছে এই বাজেটে, সুপার অ্যামোলেড, 120 হার্টজ, হাই রিফ্রেশ রেট, মিডিয়া টেক G99, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এরকম ইন্টারেস্টিং সব স্মার্টফোন রয়েছে, যে কারণে আপনারাই কনফিউজড কোনটা রেখে আসলে কোনটা চয়েস করবেন। আজকে আমরা এই যে চারটি অফিসিয়াল স্মার্টফোন নিয়ে এসেছি, এই চারটার মধ্যে আমরা দেখতে চাই আসলে কোনটা কার জন্য, কে কার থেকে ভালো, এটা আপনারা অলরেডি জেনে গেছেন, বাট আপনার জন্য কোনটা ভালো, কোনটা আপনার কেনা উচিত, সেটাই আমরা বিশ্লেষণ করে বের করব। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তাহলে মনে হয় আর বেশি কথা না বলাই সরাসরি কথাবার্তা শুরু করে দিই। দেখুন, আমরা এই চারটি স্মার্টফোনের মধ্যে প্রথমে যাকে নিয়ে কথা বলছি, মানে এটা না যে সে সবার থেকে সেরা, অথবা যাকে নিয়ে লাস্টে কথা বলছি সে সবার থেকে খারাপ অথবা সেই সেরা, বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আলাদা আলাদা ভ্যালু অফার করছে, এক একজনের দামেরও তারতম্য অবশ্যই আছে, কোনটা কার ভালো সেটাই জাস্ট আমরা বিশ্লেষণ করে দেখব। আমরা যদি ফার্স্টেই কথা বলতে চাই হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি নিয়ে, এই স্মার্টফোনের যে দাম ছিল তার থেকে 1000 টাকা এখন কমে পাওয়া যায়। এইটার 128 জিবি যে ভ্যারিয়েন্টটা রয়েছে ওইটার কারেন্ট প্রাইসটা হচ্ছে 17,000 টাকা, তবে এর আর একটা ছোটো ভ্যারিয়েন্ট আছে যার 128 জিবি, ওইটার দাম হচ্ছে গিয়ে 15,000 টাকা, ওইটার দাম কিছুটা কমছে আর কি। হ্যাঁ, তো 1000 টাকা কমে এখন মোটামুটি একটা ভালো প্রাইসে আসছে। তো আপনার যদি টেকনো স্মার্টফোন নেওয়ার প্ল্যান থাকে, গুড লুকিং একটা স্মার্টফোন হতে হয়, তাহলে কিন্তু এই ফোনটাকেও চয়েস করতে পারেন। এই স্মার্টফোনটাতে আমরা যেমনটা দেখি 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে যা মূলত IPS LCD প্যানেল, বাট এরকম প্রাইস আপনারা অ্যামোলেড সুপার অ্যামোলেডও পাবেন, একটু ওয়েট করেন আর কি। আর এই ফোনটাতে আমরা দেখছি যেটা রান করছে কিন্তু Android 13 দিয়ে, হ্যাঁ লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা দেখছি, ভালো বিষয়। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটি এইট, মোটামুটি ক্যাপেবল একটা চিপ আমরা জানি, এরকম প্রাইস পয়েন্ট থেকে চাইলে চয়েস করা যেতেই পারে। আপনি যদি একদম সেই লেভেলের গেমার না হন তাহলে সমস্যা হবে না, মোটামুটি অ্যাজ ইউজুয়াল কাজবাজ আর টুকটাক গেমিং ঠিকঠাক আছে এটা দিয়ে। দেন এই স্মার্টফোনের যে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, খুব আহামরি লেভেলের বা একদম সেরা লেভেলের না হলেও চলনশীল একটা ছবি আপনি এর থেকেও পেয়ে যাবেন, তবে এর সাথে প্রয়োজনীয় আর কোনো সেন্সর নেই আসলে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ভালো, 32 মেগাপিক্সেলের। তো আমি বলবো যদি বাজেট কিনা 17K-র মতো হয়ে থাকে বা 15,000 হয়ে থাকে 4GB নিয়ে, সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় আমার একটু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালো চাই, তখন গিয়ে আপনি এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। কিন্তু তো ওভারঅল প্যাকেজটা গুছানো, সুন্দর, দাম যেহেতু একটু কমছে এখন চাইলে আপনি এটা চয়েস লিস্টে রাখতে পারেন। এরপরে আপনার বাজেট যদি কিছুটা বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে চয়েস করতে পারেন আমাদের দেশি ব্র্যান্ড Xenon X20, এটা ওয়ালটনের স্মার্টফোন, জেনন নামে কোনো ব্র্যান্ড নাই। তো এই স্মার্টফোনটা চয়েস করা যেতে পারে, ফার্স্ট অফ অল ডিজাইনের দিক থেকে এটাও সুন্দর, ডিসপ্লেটাও সুন্দর, ডিসপ্লেটা হলো গিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের, IPS LCD প্যানেল, 120 হার্টজ, হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, ওভারঅল ডিসপ্লেটা ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষেরই। এটা রান করছে কিন্তু Android 13-এ, লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে, তবে এর UIটা মানে একদম হেভিলি কাস্টমাইজড এমন না, একটা বেসিক টাইপের UI তারা দিয়ে রেখেছে, যদিও এটা দিয়ে বেশ ভালোভাবে কাজবাজ করা যায়, আবার গেমিং টেমিও কিছুটা এগিয়ে থাকবে যদি কিনা Spark 10 Pro-র সাথে কম্পেয়ার করেন আর কি। তো পারফরমেন্সে কিছুটা এগিয়ে থাকছে, এটা একটা চয়েস করার কারণ হয়ে দাঁড়াতে পারে আর কি। আর এই প্রাইস পয়েন্টের অর্থাৎ 20,000 টাকা ব্র্যাকেটের মধ্যে আমার মনে হয় এর থেকে বেটার চিপ এই মুহূর্তে পাওয়া যাবে না, অফিসিয়ালভাবে খুঁজলে পাবেন না। সো ইয়া, পারফরমেন্স সেকশনে এটা ওই টপ লিস্টের মধ্যেই থাকবে। দেন এটার ব্যাটারি রয়েছে 5000 mAh, বক্স আপনি পেয়ে যাবেন 18W চার্জার, এটা মোটামুটি এই বাজেটের স্ট্যান্ডার্ড একটা কম্বো আর কি। দেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেন শুটার, মূলত এটাই কাজের, আর 32 মেগাপিক্সেল আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটাও মোটামুটি ওকে। যদি এই 32-কে আমি কম্পেয়ার করি আগের স্মার্টফোনটার সাথে তাহলে টেকনোটটা এগিয়ে থাকবে, আর যদি মেন ক্যামেরা বলি তাহলে প্রায় দুইটা স্মার্টফোন সিমিলার টাইপের একটা রেজাল্ট দেয়। তো ক্যামেরার জন্য এখানে মানে দুইটার মধ্যে যে কোনোটা চয়েস করতে চাইলে করতে পারেন মনে হয়। 128 জিবি ভ্যারিয়েন্ট এটা, এবং দাম হলো 19,000 টাকা, দাম কিন্তু 1000 টাকা বাড়াতে হবে, তো চাইলে এটা চয়েস করতে পারেন। এইটা চয়েস করবেন তারাই যারা মূলত চান অবশ্যই গুড লুকিংয়ের হতে হবে, এবং আমার ভাই একটু পাওয়ারফুল প্রসেসর আছে এরকম স্মার্টফোন দরকার, আমি মাঝে মধ্যে গেমিং টেমিং করবো, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট লাগবে, সেই ক্ষেত্রে আপনি এই স্মার্টফোনটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। তবে এখানেও টুইস্ট আছে, একটু ওয়েট করেন, কারণ এরপরে এই দেখুন এরকম একটা স্মার্টফোন রয়েছে। আপনার বাজেট যদি কিনা আবার 1000 টাকা কম হয়, 17,000-ই হয়, কিন্তু এখানে আপনি অনেক অপশন চান, তাইলে ভাই এইটা কিলার। এটা হচ্ছে হেলিওর রিসেন্ট টাইমে লঞ্চ হওয়া Helio 80 সিম্ফনি স্মার্টফোন। এই স্মার্টফোনটার রিয়ার প্যানেলে গ্লাস, সামনে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন রয়েছে। এই যে 20,000 টাকার মধ্যে যে কটা স্মার্টফোন নিয়ে আমরা কথা বলবো, একটাতেও কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন নেই, সো উনি ওইখানে এগিয়ে থাকবে। ডিজাইনও মোটামুটি সুন্দরই আছে এই স্মার্টফোনটি। দেন এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড প্যানেল থাকছে, অ্যামোলেড প্যানেল আর কি, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, এবং ডিসপ্লেটা অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপেরই, পাঁচল কাটারটা অনেক ছোটো। ডিসপ্লেটা 20K বাজেটের মধ্যে একদম সেরা অফিসিয়াল স্মার্টফোন হিসাবে, সো এই জায়গায় সে এগিয়ে থাকলো। এরপর যদি পারফরমেন্স সেকশনে যাই, সেখানেও মিডিয়াটেক হেলিও G99 রয়েছে, সো ওয়ালটনের সাথে কম্পেয়ার করতে গেলে এখানে কিন্তু তারা একদমই সিমিলার,
তবে ওয়ালটন থেকে পিছিয়ে পড়বে। র্যাম 2 GB কম রয়েছে, এটাতে 6 GB র্যাম রয়েছে। এই জায়গায় মূলত আপনি কমতি পাচ্ছেন। এখন যদি পারফরমেন্স হিসাব করেন এই দুইটার মধ্যে আমি পারফরমেন্সে কোনটাই বেশি পাবো, ওয়ালটন এখানে কিছুটা এগিয়ে থাকবে। এখন এখানে এসে আপনি হিসাব করুন, আপনি কি একদম ইন টোটাল একটা প্যাকেজ চান যেটাতে হচ্ছে গিয়ে ডিসপ্লেটাও ভালো হতে হবে, যেটা হচ্ছে প্রসেসরের পারফরমেন্সও ভালো হতে হবে, মোটামুটি র্যাম একটু কম হলে আমার সমস্যা নেই, তখন কি আপনি আবার এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। আরও একটা বিষয় আছে, এটা যে মেইন ক্যামেরাটা 108 MP-এর, যদিও ওইটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে কি আবার 16 MP-এর। তো ডেলাইট কন্ডিশনে ওয়ালটনের ছবি থেকে অনেক সময় এটা ভালো ছবি দিয়েছে, আবার কখনও কখনও একটু কালারের অ্যাকুরেসিতে আমি প্রবলেম পেয়েছি আর কি। এই ক্যামেরাতে আমি আহামরি চেঞ্জেস পাব মানে দেখিনি আসলে, বাট যদি বলেন কি না ওভারঅল এই দুইটার মধ্যে কোনটাকে চয়েস করা উচিত, তাহলে আমার মনে হয় যেহেতু 1000 টাকা দাম কম আর বাকি বিষয়বস্তু দুইটা স্মার্টফোনের প্রায় কাছাকাছি, সেই জায়গা থেকে এটাকেই চয়েস করা উচিত। 5000 mAh ব্যাটারি আছে এটাতেও এবং 18 W-এর চার্জার রয়েছে। বাই দ্য ওয়ে এর প্রত্যেকটা স্মার্টফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো একটু দেখে নেবেন। অলরেডি ভেরি গুড, সর্বশেষ কোন স্মার্টফোনটি আছে আপনার বাজেট যদি আবার 1000 টাকা বাড়াতে পারেন 19,000, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু এই স্মার্টফোনটি, এটা হচ্ছে ইনফিনিক্স নোট থার্টি। যদিও এই ফোনটা আমি হাতে নিয়ে ওইভাবে দীর্ঘদিন ব্যবহার করিনি, তবে যতটুকু সময়ের জন্য আমরা পেয়েছিলাম তাতে এই স্মার্টফোনটা কিন্তু খারাপ মনে হয়নি, বেশ ভালোই মনে হয়েছে এরকম প্রাইস পয়েন্ট থেকে। এটা যেমন 8 GB র্যাম দিচ্ছে, 128 GB স্টোরেজ দিচ্ছে, এটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে, যদিও এটা IPS LCD প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট আছে, কিন্তু এইটার IPS কোয়ালিটিটা মোটামুটি ভালো মনে হয়েছে। লাইক আপনি যদি ওই ইয়ার সাথে ওয়ালটনের IPSটার সাথে কম্পেয়ার করেন তাহলে এইটা একটু এগিয়ে থাকবে আর কি। হ্যাঁ, দেন এই স্মার্টফোনটাতেও মিডিয়াটেক হেলিওস G99 রয়েছে, তো পারফরমেন্স একদম সিমিলার টাইপের ছিল অল্টারনের মতো, একদম সিমিলার টাইপের আমরা পেয়েছি। ক্যামেরায় এটাতে 64 MP-এর মেইন শুটার রয়েছে এবং বাকি যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বললাম ওদের থেকে এটার রেজাল্ট কিছুটা এগিয়ে থাকবে আর কি। সো যারা ক্যামেরার জন্য চাচ্ছেন তারা কিন্তু এটাকে চয়েস করতে পারেন, মানে ক্যামেরা এবং পারফরমেন্স দুইটা একসাথে চান তারা এটাকে আবার একটু দেখতে পারেন। এটার ব্যাটারি হলো 5000 mAh এবং বক্স আপনি পেয়ে যাবেন 45W-এর চার্জিং সিস্টেম, তো সবার থেকে এখানে কিছুটা এগিয়ে থাকলো। এই প্যাকেজটা মোটামুটি বেশ গুছানো আছে, যেমন পারফরমেন্স, যেমন হচ্ছে গিয়ে এটার ক্যামেরা, তেমন ব্যাটারি সেকশনটা, জাস্ট আপনি কম পাচ্ছেন ডিসপ্লেটা সুপার অ্যামোলেড অ্যামোলেড না। যদি সুপার অ্যামোলেড অ্যামোলেড হতো তাহলে আবার এই যে হেলিওর স্মার্টফোনটাকে মোটামুটি একদমই বিট করে ফেলতো। এখন আপনি বুঝে শুনে নিজে কোনটা নেবেন সেটাকে চয়েস করেন। যদি মনে হয় আমার পারফরমেন্স, ক্যামেরা এবং IPS ডিসপ্লে হলে সমস্যা নেই তাহলে ইনফিনিক্সের এই ফোনটাকে চয়েস করুন অবশ্যই, যেহেতু ব্যাটারি ট্যাটারিও চার্জ করা যাবে দ্রুত, সো গেমিংয়ে একটু হেল্প পাওয়া যেতে পারে। আর যদি আপনার মনে হয় আমার বাজেট ভাই 17K-এর আশেপাশে, আমি খুবই ব্যালেন্স টাইপের একটা স্মার্টফোন চাই যেটাতে অনেক অনেক কিছু থাকতে হবে, তাহলে হেলিওটা আপনার জন্য। আর যদি মনে হয় আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনটা আপনি চয়েস করতে পারেন তাহলে অবশ্যই ওয়ালটনের ফোনটাও দেখতে পারেন, এইটারও বেশ কিছু ভালো জায়গা আছে যেগুলো আমি বলছিলাম। আর ছিল টেকনোস্পার্ক 10 Pro, ওই স্মার্টফোনটা মোটামুটি দেখা যেতে পারে যদি আপনার মনে হয় যে আপনি, আমার মনে হয় কি টেকনোর স্মার্টফোনটা নিলে আসলে 15,000 টাকার মতো যেটা চলে আসছে ওইটা মোটামুটি ঠিকঠাক আছে, বাট 17,000 টাকায় তো আরও অপশন আমরা অলরেডি পাচ্ছি। সো এই আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।